স্থানীয় ছেলে মেয়েরা, বিশেষ করে মানিক, বিশ্বজিৎ, ওই নামগুলো কোথায় দাও? বিশ্বজিৎ বিশ্বাস, আমিরা মাহাতো, সৌমেন চৌধুরী, তারা সিং, মোহাম্মদ মানিক, দীপক ফতকা, এরা খুব জীবনের ঝুঁকি নিয়ে আরো 45 জনকে বাঁচিয়েছে। এবং মানিকের নাম আমি শুনছিলাম আগেই, আর একটার নাম আছে মুন্না। সুতরাং তাদেরও আমরা এইভাবেই এলাকায় যদি কখনো কোনো বিপর্যয় ঘটে, স্থানীয় ছেলেমেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে নয়, বাট যদি তাদের সাহায্যে বাঁচতে পারে মানুষ, হয়তো একটা বাড়িতে আগুন লাগলো, দুবালতি জল ঢেলে দিলেন, আগুনটা নেবার চেষ্টা করলেন, নিজে আগুনের মধ্যে গিয়ে নয়, নিজেকেও বাঁচতে হবে। যারা করেছেন মনোজ মুন্ডা, তাদের সকলকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই বলবো, এই 8 জন আপনারা যদি একটু স্টেজে আসেন এক একজন করে, মানিক থেকে শুরু করো। এসছে মানিক, এসো। মনোজ মুন্ডা আসুন, দীপক ভোদ্রা আসুন, দারা সিং আসুন, সৌমেন চৌধুরী আসুন, আমিরা মাহাতো আসুন, এই তো দারা সিং। হ্যাঁ মানিক, কোনটা তুমি কি ভালো গঙ্গায় সাঁতার টাতার করতে পারো? না করতে পারো? কাজকর্ম কি করো? হ্যাঁ গ্রিলের কাজ করো। আমরা অমিতা, অমিরা মাহাতো, অমিরা মাহাতো কে, এদিকে এসো। তুমি কি করো? মানে মিউনিসিপ্যালিটিতে চাকরি করো অলরেডি? আচ্ছা, মানে পার্মানেন্ট চাকরি করো, প্রাইভেট। আর হ্যাঁ, এবার হচ্ছে সৌমেন চৌধুরী, এসো। তুমি কি করো? কন্ট্রাক্টরি করো মিউনিসিপ্যালিটির আন্ডারে। দারা সিং সবচেয়ে লম্বা, কি বিজনেস তোমার? তুমি কি সাঁতার কেটে করেছো নাকি? যেটা আইল্যান্ডে গিয়ে আটকে গেছিল, দীপক ভোদ্রা না ভোদকা, ভোদকা, দীপক ভোদকা, তুমি কি করো? লেবারে কাজ করো। তোমরা ভালো কাজ করেছো, তোমাদের সাথে আরো কিছু আছে, সবাইকে আমরা অনেক রকম অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আমার মনে হয় তোমাদের কি কারো কিছু আমাদের কাছ থেকে আশা করা উচিত, যেটা হলে তোমাদের সংসার ভালোভাবে চলবে? ব্লেসিংস তো তোমার প্রয়োজন, কিন্তু যে একটা লেবারের কাজ করে সে একটা অন্যরকম চায়। তার মানে আমি একটু যদি আইডেন্টিফাই করে নিই, বিশ্বজিৎ বিশ্বাস তুমি কিছু করতে চাও, তুমি গাড়ি চালাও, তোমাকে গভর্নমেন্ট সিভিক পলিসির চাকরি দিলে তুমি করবে গাড়ি চালানো? সিভিক পলিসির মধ্যেই গাড়ি চালানো আছে, সিভিক পুলিশেও গাড়ি চালানো আছে, সব আছে। কত মাইনে পাও মিউনিসিপ্যালিটিতে? 7,000। তো এখানে করলে তুমি 12,000 পাবে। আমিরা মাহাতো, তুমি কি করতে চাও? তুমি তো মিউনিসিপ্যালিটিতে কাজ করো, তুমি কি সিভিক পুলিশে যাবে? ওইরকম করে তো ওরা করতে পারে না, এগুলো তো পার্মানেন্ট জব নয়, তাই তো? এগুলো তো কন্ট্রাকচুয়াল, একটা করলে 10 লক্ষ চলে আসবে। ঠিক আছে, তুমি
করো, ওটা আমি দেখে নিচ্ছি। সৌমেন চৌধুরী, তুমি কি কিছু করতে চাও? তোমার কাজটাই করতে চাও। দারা সিং তো বিজনেসম্যান, হি ওয়ান্টস টু কন্টিনিউ ইয়োর বিজনেস। আচ্ছা মোহাম্মদ মানিক, তুমি কি করতে চাও? তো কিসে করবে? ওগুলো আলটিমেটলি একই হবে, আস্তে আস্তে। ভুল করো না, একটা হাতের সামনে পেয়ে গেছো তো ভুল করো না। প্রভিশন ওদের আছে 10% করে প্রতি বছর। দীপক ভদ্রা বোধকা, তুমি কি করবে? তাহলে তুমি শিবিকে নিয়ে নাও। আচ্ছা এছাড়াও আমি আপনাদের জন্য বলছি, যেহেতু মনোজ মুন্ডা এদিকে এসো, তুমি কি করবে বলো? কি করো তুমি না বলো, জয় জহর বলো, কি করো? বাগানে কাজ করো। কত টাকা পাও? তো ওকে দিয়ে শিবিকে ঢুকিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। এছাড়াও আমরা এই যে 8 জন আপনারা দেখতে পাচ্ছেন, 7 জন, এদের আমরা 1,00,000 টাকা করে গভর্নমেন্ট থেকে পুরস্কৃত করছি, চাকরি ছাড়াও যারা যারা করতে চায়। ঠিক আছে, তাহলে টাকাটা তোমাদের কাজে লেগে যাবে বাবা। না ঠিক আছে, ভালো থাকিস বাবু। ওদের চেকগুলো দিয়ে দাও আগে। হ্যাঁ ওদের সার্টিফিকেটের চেকগুলো দিয়ে দাও। দাও দাও, তোমাদের চেকগুলো নিয়ে যাও। সাহসিকতার প্রশংসাপত্র এবং তোমার 1,00,000 টাকার চেক। নেক্সট এসো, আমিরা মাহাতো, এইটা তোমার প্রশংসাপত্র গভর্নমেন্ট থেকে, সার্টিফিকেট। আর এটা তোমার চাকরি দেয়, আর চেক দিয়ে দিলাম, আর চাকরি ওরা করে দেবে, ওটা তোমাদের একটা ড্রাফট দিয়ে দেবে। দারাসিং, দেখো এটা তোমার হচ্ছে গভর্নমেন্টের রেকগনিশন, এটা প্রশংসাপত্র, জীবনে কাজে লাগবে, জীবনে অনেক কাজ করবে, এর থেকে অনেক কাজ করার উৎসাহ পাবে। সোমেন চৌধুরী এসো, এটা তোমার ক্যারেক্টার, এটা তোমার হচ্ছে অ্যাপ্রিসিয়েশন লেটার, আর এটা হচ্ছে তোমার চেক। দীপক বোধকা, এটা হচ্ছে তোমার সাহসিকতার মানে চেক, আরে আর চাকরিটা করে দেবে ওরা। ঠিক আছে, মনোজ মুন্ডা আয় বাবু আয়, এটা তোমার, এটা হচ্ছে তোমরা যে ভালো কাজ করেছো গভর্নমেন্ট থেকে, এটা তোমাদের রেকগনাইজ করছে, আর এটা 1,00,000 টাকা চেক, আর চাকরির ব্যাপারটা যেটা ওটা করে দেবো। এবার বলো আর কে বাকি আছে? হয়ে গেছে তোমরা? ওই রোজ পাইনি, ওই পাইনি তো বিশ্বজিৎ পাইনি, এই তো আমার কাছেই আছে। ওর চিঠিটা কোথায়? সাহসিকতা এটাই দেবো, দেখেছো? এই না, এটা তোমার সার্টিফিকেট, আর এটা হচ্ছে তোমার চেক। আর তুমি যদি চাকরি করতে যাও তাহলে মিউনিসিপালিটিতে গাড়ি চালানোটা ওখানে করে দিস, ওকে একটা গাড়ি চালানো ওখানে করে দাও, সিভিকে যে গাড়ি চালানো মিউনিসিপালিটিতে করে দাও, কিন্তু সিভিকের সাথে পুলিশের সাথে কন্ট্যাক্ট করে ডিপি দেবে। ঠিক আছে যাও, ওরা লোকালি থাকতে চায়। আচ্ছা ওই গাছে হচ্ছে ওদের ডাক। নেক্সট লট হচ্ছে, নেক্সট লটের চিঠিগুলো রেডি আছে সব? এই তো আমার কাছে একটা আছে, কিন্তু সেই জন্য রেখে দাও। দাও এবার, এবার এক একজন আমি নাম বলবো, তোমরা বসো পিছনে। তপন অধিকারী, হ্যাঁ তার ফ্যামিলি এসো, আমরা তোমাদের আজকে একটা বলছি, কোথায় গেল দেখি, আসতে দাও। এটা তোমাদের আমরা একটা চাকরির অফার দিচ্ছি, তুমি আগে জানাবে আমাদের
কনস্টেবলও হতে পারো, গ্রুপ সিতেও হতে পারো, যেটা তুমি করতে চাইবে ডিএম কে জানালেই তারপরে ব্যবস্থাটা করে দেবে। স্বপন একটু কোয়ার্ডিনেট করে দিও, ঠিক আছে? অফার লেটারটা দিয়ে দিলাম, মানে আগে ওরা অপশনটা দেবে, কনস্টেবল আমরা দিচ্ছি অথবা গ্রুপ সি, ঠিক আছে? পড়াশোনাটা করো। এইখানে পোস্টিং দিয়ে দেবে হোমগার্ড, আপনাকে কাছাকাছি দিয়ে দেবে একদম, ঠিক আছে? এটা হচ্ছে দিলীপ কুমার পণ্ডিত, সব লোকালি পোস্টিং, হোমগার্ড ভলান্টিয়ার দিয়ে দিন। থ্যাংক ইউ, আপনি আসার জন্য কাজ করে এসেছেন। হয় না জেনে কাছাকাছি চাইছো, সেটা ঠিক কাছে কাছে থেকে দেবো। আর আপনাকে ওটা বিধবা ভাতা করে দিতে বলেছেন, ভালো করে পড়াশোনা করে। আর ওই স্মার্ট কার্ড, যদি স্টুডেন্ট স্মার্ট কার্ডটা চায় তাহলে দিয়ে দিও, তাহলে পড়াশোনা চালিয়ে যাবে। কাছাকাছি দেবে তোদের, তোরা এখানেই থাকবে, যা এই ব্লকের মধ্যেই হবে, যা। আর কি বাকি আছে? শ্রেয়া শিশু অধিকারী, শ্রেয়সী অধিকারী, কাল দেখা হয়েছে, তোমাকে গ্রুপ সি করে দেবো, ঠিক আছে? তারপর এবার হচ্ছে সুদীপ পোদ্দার, তপন তুমি, এই স্বপন তুমি সবসময় পরিবারগুলোর কাছে থাকবে এবং প্রতি সপ্তাহে একবার করে যোগাযোগ রাখবে ওদের কোনো প্রয়োজন আছে কিনা। কাগজগুলো আর 2 লাখ টাকা করে আমরা অলরেডি দিয়েছি, তাদের যারা এনজিওর তাদেরও 50,000 টাকা করে আমরা দিয়েছি। তারপরে যদি তাদের কোনো প্রবলেম থাকবে থাকে তারা যোগাযোগ করবেন স্বপনের সাথে, স্বপন ডিএম এর সাথে যোগাযোগ করবেন। আমার মনে হয় আমাদের NDRF, SDRF, তারপরে কিসের লিস্ট বলো, বেনিফিশিয়ারি স্যার, আচ্ছা আজকের এই ঘটনায় আলিপুরদুয়ারে আমার কাছে আগে রিকোয়েস্ট করেছিল, আমার একটা ম্যারেজ সেরিমনিতে একটা ডান্স গ্রুপ আছে ওদের আদিবাসীদের, সিভিক ভলেন্টিয়ার তাদের 53 জনকে দেওয়া হচ্ছে, আমি তাদেরকে অনুরোধ করব তারা এসে এটা নিয়ে যান। আপনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন, আসুন। 8 জন, আচ্ছা 8 জন এখানে ডেকে এনেছে, বাদ বাকি বাড়িতে পাঠিয়ে দেবে। ও আচ্ছা এসেছে, পরে দিয়ে দিচ্ছে আর কি। যে 8 জন আসছেন তাদের নাম হচ্ছে
সন্তেশ্বর রাব্বা রাব্বা রাভা রাভা গ্রুপ আছে, রূপালী রাভা, অলোক কালক, রজনী উড়াও বাড়া, জাস্টিনা উড়াও, সুমিতা উড়াও, দশমী ইন্ডওয়ার, শেফালী কুজুর, আরো বাদ বাকিদের দিয়ে দিচ্ছি আমরা। এটা তোমার শিবিকের চাকরি, ভালো করে ডান্সও করবে। হ্যাঁ এসো, আজকের এই দুঃখের অনুষ্ঠান তা নালে নিশ্চয়ই তোমরা একটা পারফরমেন্স করতে পারতে। তার নামগুলো দেখে নি রাজবীর, না না ঠিক আছে, ভালো করে কাজও করো। জয় জহর সবাইকে, জয় জহর সবাইকে, জয় জহর সবাইকে। বাদ বাকি গুলো তোমরা এখনই দিয়ে দাও না। তারা কোথায় বাদ বাকি গুলো? আপনারা জায়গায় থাকুন, ওরা যাচ্ছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়িয়ে থাকুন, তাহলে বুঝতে পারবে কাকে কাকে দেয়নি। ততক্ষণ আমরা 5 মিনিট বসছি। হ্যাঁ এটা আমি দিয়ে দেবো।